নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর, সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমেই প্রাইম টাইম শিরোনাম। হিমন্ত বিশ্ব শর্মা বেঁচে থাকতে অসমে বাল্যবিবাহ হবে না, বিধানসভায় মুখ্যমন্ত্রী। কংগ্রেস করিমগঞ্জ আসন না ছাড়লেও তৃণমূল একাই লড়বে, জানালেন সুস্মিতা। করিমগঞ্জের চরগোলা সেন্ট্রাল ব্যাংকে মহিলার তাণ্ডব। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। যে আইন 5 বছরের মেয়ের বিয়ের অধিকার দেওয়া হয়েছে, সেই আইন কেন বাতিল হবে না, আজ বিধানসভায় এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, যতদিন হিমন্ত বিশ্ব শর্মা বেঁচে থাকবেন ততদিন বাল্যবিবাহ অসমে হতে দেবেন না। এ নিয়ে আজ কংগ্রেস এবং এইউডিএফ বিধায়কদের উদ্দেশ্যে বলেন, আপনাদের 5-6 বছরের মুসলমান মেয়েদের নিয়ে ব্যবসা করতে দেওয়া হবে না। আজ বিধানসভায় রীতিমতো উত্তেজিত ছিলেন হিমন্ত। কংগ্রেস করিমগঞ্জ আসন না ছাড়লেও তৃণমূল একাই লড়বে, আজ করিমগঞ্জে এক দলীয় সভায় এমন জানিয়েছেন সাংসদ সুস্মিতা দেব। তিনি জানান, শুধু করিমগঞ্জ নয়, কোকরাঝাড়, ধুবড়ী এবং লক্ষ্মীমপুরেও তৃণমূল কংগ্রেস একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেস আসনগুলো ছেড়ে না দিলে তার দাবি, এই আসনগুলোতে কংগ্রেস জয়ী হতে পারবে না। কংগ্রেস মেনে নিলে এই আসনগুলোতে জোট হবে, নইলে একাই লড়বে তৃণমূল। আমরা তো প্রথম থেকেই করিমগঞ্জ সিটটা দাবি করেছি, এবং আমি একটু বুঝিয়ে বলতে চাই যে আমরা যে সিটগুলা দাবি করেছি কিসের ভিত্তিতে করেছি। আমরা ওইগুলা সিট দাবি করেছি যেখানে কংগ্রেস বারবার হারছে। করিমগঞ্জে কংগ্রেস একবার ইউডিএফের সামনে হারলো, তারপরে বিজেপির সঙ্গে গিয়ে হারলো, আর আমি যতদূর জানি লাস্ট ইলেকশনে কংগ্রেস 3 নম্বরে গেছে। সো আমাদের যেটা পার্টি বলেছিল, এরকম কোনো সিট চাইবেন না যেখানে কংগ্রেস জিতছে, কারণ অ্যালায়েন্স যখন হয়, মমতাদি বলেছিল যে যেখানে সবচেয়ে বেশি শক্তিশালী ওইখানে আপনারা লড়াই করতে হবে। তো আমরা যেরকম কোকরাঝাড় চেয়েছি সেখানে কংগ্রেস হারছে বারবার, করিমগঞ্জ চেয়েছি সেখানে কংগ্রেস হারছে বারবার, এখন শিলচরের কথা আপনারা জিজ্ঞেস করে শিলচর কেন চাইছেন না। শিলচর যদিও আমি ক্যান্ডিডেট ছিলাম, শিলচর 2 নম্বরে ছিল, কংগ্রেস তো 2 নম্বরে ছিল। তো ওই ক্রাইটেরিয়াতে আমরা শিলচর চাইনি, তারপরে আমরা ধুবড়ি চেয়েছিলাম, ধুবড়িতে কংগ্রেস বারবার হারছে। সো ওই ওই ক্রাইটেরিয়াতে আমরা করিমগঞ্জ চেয়েছিলাম। সো আমরা এরকম কোনো সিট তৃণমূল কংগ্রেস থেকে চাইনি যেখানে কংগ্রেস জিতে আসছে। সো ওই ক্রাইটেরিয়াটা যদি আমি লাগু করি, তবে তো করিমগঞ্জও চাওয়াই যায়, কারণ করিমগঞ্জে 3 নম্বর পজিশনে ছিল কংগ্রেস। আমি জানি না কংগ্রেস এখন কেন ভাবছে যে ওরা জিতে যাবে, হোয়াট হ্যাজ চেঞ্জড। ইনফ্যাক্ট কংগ্রেসের লাস্ট 10 দিনের মধ্যে যে অবস্থাটা হয়েছে আসাম, আরোই আমি মনে করি আরোই প্রবলেম হবে করিমগঞ্জে জিতা কংগ্রেসের জন্য। আমি যেটা আমার বক্তৃতাতে বলেছি আমি বলে দেই যে জোটটা হবে কি না এটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন, কিন্তু আমাদের একটাই দুঃখ যে কংগ্রেসের হাইকমান্ড একরকম কথা বলেন আর অধীর রঞ্জন চৌধুরী আর একরকমের কথা বলেন। তো আজকে অ্যালায়েন্স ইজ লাইক এ যুগলবন্দি, তো স্টেট ইউনিট যদি উল্টা বলে আর দিল্লির সেন্ট্রাল হাইকমান্ড একরকম কথা বলে, এই অ্যালায়েন্সটা আমরা কীভাবে মানে কীভাবে এটা প্র্যাকটিক্যাল হয়। টামে তৃণমূল আর আম আদমি পার্টি নিশ্চয় একসঙ্গে ক্যাম্পেইন করতে পারে, আমাদের কোনো আপত্তি নাই, কারণ অ্যালায়েন্স তো রয়েছে। বাট অ্যাজ সাচ এটা এই আম আদমি পার্টি আর তৃণমূলের মধ্যে ভোট ট্রান্সফারের কোনো ব্যাপার নেই, বিকজ আম আদমিও নতুন পার্টি, তৃণমূল কংগ্রেসও, বুঝছেন তো? যেরকম বাংলায় যেখানে তৃণমূল দাঁড়াচ্ছে কংগ্রেসকে ভোটটা শিফট করতে হবে, আর যেখানে কংগ্রেস দাঁড়াচ্ছে মমতা দিকে তৃণমূলের ভোটটা শিফট করতে হবে। আসামে ওরকম কোনো পসিবিলিটি নেই ফর আম আদমি পার্টি আর তৃণমূল, বাট হ্যাঁ একসঙ্গে ক্যাম্পেইন যদি করতে হয় আমাদের কোনো আপত্তি নেই, উই ক্যান ক্যাম্পেইন।
যদি কেজরিওয়াল আর মমতাদি ক্যাম্পেইন করতে চায় নাথিং। করিমগঞ্জের চরগোলা সেন্ট্রাল ব্যাংকে এক মহিলার তাণ্ডবে প্রায় দু ঘন্টা ব্যাংকের কাজকর্ম বন্ধ থাকে। ব্যাংক ম্যানেজার সহ অন্য কর্মীর উপর চড়া হওয়ার অভিযোগ উঠেছে ওই মহিলার বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত মহিলাকে আটক করে করিমগঞ্জ সদর থানায় নিয়ে গেছে। অভিযুক্ত মহিলার নাম রাধারানী দে, তার বাড়ি চরগোলার এরাঙ্গাবাদে। ব্যাংকের গেট লাগাইল কেন আর পাবলিক বাইরে দাঁড়ানোর কেন, কি সমস্যা হয়েছে? পাবলিক বাইরে দাঁড়ানো, আমরা তো আইসি মনে টাকা ওটা নেই, লেডিজও আছে জেন্টসও আছে, তারা সবই আছে। এই বাড়িতে প্রত্যেক মহিলা বৃদ্ধ ঢুকিয়া ব্যাংকের ম্যানেজারের সাথে অবৈধ মানে ব্যবহার করছে, মারামারি করছে, ইয়েও করছে। পরে তারা পুলিশে ফোন করবে, পুলিশ আর তারা গেটটা বন্ধ করে তাহলে আটকে রাখা হয়েছে। আমরা সবুজ মনে করো তাহলে পাইছি। মানে এই মহিলার কিতা দাবি বা কিতা সমস্যা বুঝে যায় না, তাই কইছে তার টাকা 40,000 লাগে। আর মানে মহিলারে মানে ব্যাংকের ম্যানেজার যে তাহলে হুলু দরিয়া পেলা ধাক্কা করতে বলছে। এই মহিলার বাড়ি আমি জানি না, এই মহিলার বাড়ি এরঙ্গাবাদ, আমার ভাই ছিলেন তার বাড়ি এরঙ্গাবাদ। এখন মানে সমস্যা মানে কিতা সলিউশন বা কোনো তো তারা মানে পুলিশও ফোন করছে, পরে বুঝো আর না আবার করে তারা গেট খুলিয়া দিব মানে সমঝাইয়া। এখন যে পাবলিক বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন গেট লাগাই করা কিছু নেই, তারা তো বন্ধ করে রাখি দিয়েছে। আমরা তো বাইরে দেখি মানে মহিলা বাইরে দিত সাহায্য আর ওখানে আর গেটটা বন্ধ করে রাখো, গেটটা বন্ধ করে রাখো। বিজেপি ওবিসি মোর্চার কার্যনির্বাহক সভা গতকাল অনুষ্ঠিত হয় কাটিগড়া মণ্ডল কার্যালয়ে। সভায় পৌরোহিত্য করেন কাটিগড়া মণ্ডল ওবিসি মোর্চার সভাপতি দিব্যজ্যোতি পাল। সভাপতির বক্তব্যের পর একে একে বক্তব্য পেশ করেন বিজেপি মণ্ডল সভাপতি বাবলা দেব, দুই সহসভাপতি সজল রঞ্জন দেব এবং অপূর্ব কুমার দাস, সামাজিক মাধ্যম কোষ রাজ্য কমিটির সদস্য প্রসেনজিৎ দেব, জেলা সদস্য বিমান সিনহা প্রমুখ। নির্বাচিত করতে পারি সেই লক্ষ্য নিয়ে আপনারা কাজ করতে হবে। এখন মাননীয় রাষ্ট্রের সভাপতি উনি একটি স্লোগান দিয়েছেন, আপনি বা চার সভা। আপনারা দেখেছেন 2014 ইংরেজিতে যখন লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন তখন প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, ইউএসএ সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক মাসাজ, একুপ্রেশার, কাইরোপ্রাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন, তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ক 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত, অগ্রিম বুকিং প্রয়োজন।
তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিং এর জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর পাঁচে উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও সিবিএসই বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12 এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম, তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, এনএস অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ারউইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়, মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে, মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। ফিরে এলাম বিরতির পর। অমৃত সরোবর প্রকল্পের অধীন জলাশয় নির্মাণের নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে কাটিগড়ায়। সঠিক তদন্ত হলে আসল রহস্য বেরিয়ে আসবে বলে দাবি করেছেন স্থানীয়রা। জলাশয়টি নির্মাণ করা হয়েছে কাটিগড়া জিপিতে। সরকারি একাধিক বিধি না মেনেই প্রকল্পের নামে মোটা অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ নিয়ে দেখুন সমীন্দ্র পালের এক প্রতিবেদন। নমস্কার দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণ কাটিগড়ার অন্তর্গত জগদীশপুর তৃতীয় খণ্ডের একটি হাওর এলাকায়। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সরকারের অমৃত সরোবর প্রকল্পের একটি নমুনা। এই প্রকল্পটি কাটিগড়া সদর, যেখানে বলা হয় যেমন ধরুন থানা সার্কেল অফিস এলাকা থেকে প্রায় 15-20 কিলোমিটার দূরবর্তী স্থানে এই অমৃত সরোবরটি তৈরি করা হয়েছে। কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে। এই অমৃত সরোবরের কিছু কাজের নমুনা আপনাদেরকে দেখাবো। কিছু মাটি ফেলে এখানে অমৃত সরোবরে কাজ করা হয়েছে। প্রাপ্ত সূত্রে আমরা জানতে পেরেছি এই প্রকল্পের জন্য সরকার থেকে 35 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কাটিগড়ার প্রাণকেন্দ্রে এত এত জায়গা থাকা সত্ত্বেও কেন এই হাওর অঞ্চলে, যেখানে জনসমাগম বলতেই নেই, সেই এলাকায় কেন এই অমৃত সরোবর প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে? অসম সরকার বলুন বা কেন্দ্র সরকারই বলুন, সরকার চাইছে উন্নয়ন, কিন্তু একাংশ বিভাগীয় কর্তৃপক্ষ বা একাংশ নেতাদের দৌলতে সরকারের এসব প্রকল্প মাঠে মার খাচ্ছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে একটি শেডগড তোলার ফাউন্ডেশন দেওয়া হয়েছে। এখানে 6mm 3টি ডট দিয়ে ফিলারগুলো উঠানো হয়েছে। তাছাড়া যখন শিলান্যাস করা হয়েছিল, এই শিলান্যাসের সময় একটা বাঁশের বাচ্চা তৈরি করে অস্থায়ীভাবে পলক লাগানো হয়েছিল, যা এখন নেই। এই তাই আমরা এই কাজের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে অ্যাকুরেটভাবে বলতে পারছি না, তবে আমরা সূত্র মারফত জানতে পেরেছি এই কাজের জন্য 35 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। কিসের ভিত্তিতে সরকারের এই মহৎ প্রকল্পটি অমৃত সরোবর এখানে বাস্তবায়ন করার কাজ চলছে? আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সমগ্র এলাকাটি হাওর এলাকা, বন্যা কবলিত এলাকা। যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু হাওর দেখা যাচ্ছে। কাছাড়ের জেলাশাসক, কাটিগড়া সার্কেল অফিসার মহোদয়ের কাছে একটাই আবেদন, এর পেছনে কী রহস্য রয়েছে, এর উদ্ঘাটনের জন্য কাটিগড়ার সাধারণ জনগণ সচেতন মহল আবেদন জানিয়েছেন। কাটিগড়া থেকে সমেন্দ্র পালের রিপোর্ট, ঈশান মংলা নিউজ।
আগে আমাদের ক্ষতিপূরণ দিন, তারপর কাজ, এমনই দাবি তোলে ভারতমালা প্রকল্পের সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন কাটিগড়ার মোহনপুর দ্বিতীয় খণ্ডের জনগণ। দেশের স্বার্থে সড়ক নির্মাণে কোনো আপত্তি নেই তাদের, কিন্তু কাজ শুরু করার আগে তাদের ক্ষতিপূরণ দিতে হবে, সাফ জানিয়ে দিয়েছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, সড়ক নির্মাণের জন্য জরিপের কাজ শেষ করে একাধিক বাড়ির জমি অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু ক্ষতিপূরণ না দিয়ে কাজ শুরু করা হয়েছে, এমনটা তারা কিছুতেই মেনে নেবেন না। একটাই কথা যে আমরা এখানে যে রাস্তাটা যার আমরা জায়গা জমি নিয়ে গেছে, এটার আমরা ক্ষতিপূরণ লাগে। আর তাছাড়া যে এখানে আমরা যে জমির মধ্যে অন্য নাম ঢুকি গেছে, হ্যাঁ, এটা কেমনে ঢুকলো, যখন পাটোয়ারি ইয়ে জরিপ করিয়া গেছে, হ্যাঁ, তখন তো আমরা প্রকৃতপক্ষে আমরা ল্যান্ড হোল্ডার আমরা আসিলাম, কিন্তু আমরা মনে করো বিপরীতে যে অন্য নাম ঢুকি গেছে, এটা তো আমরা কইতাম পারি না কেমনে এটা নামটা ঢুকি গেলো ইয়া। আজকে 200-300 বছর থাকি আমার বাবার দাদুর থাকি আমরা হাইয়া কাটিয়া যাওয়া চলছি, কেন আমরা খেত কিছু করিয়া হাইরাম, কিন্তু মানে হঠাৎ একদিন পেপার মারফতে দেখিয়ে যে কেন অন্য নাম ঢুকি গেছে, এটা কেমনি ঢুকলো, এটা আমরা বুঝতাম পারলাম না। আর লোকাল কিছু বুম আফিয়ায় আমরা উপরে দাদাগিরি চালাইয়া এখানে মাটি ফেলাই দেয়ার ফিলিং করে দেয়ার, ইভেন আমার কাছে কোনো কাগজের মানে সরকার থেকে কোনো অর্ডার পাইছি না, তো এটা কেমনি হয়ে গেলো, এটা তো আমরা কিছু বুঝতাম পারলাম না। সরকারের কাছে আমরা এটাই আবেদন যে আমরা জায়গার যেটা প্রবলেম সমস্যা আছে এটা সময় সমাধান করে দেওক, আর আমরা ক্ষতিপূরণটা আমরা দিয়ে দেওক, এটাই আমার বক্তব্য। অন্য মানুষের নামটা কেমনি ঢুকলো, আর নাম ঢুকিয়ে এখন তো তারাই প্রতিবাদ করে রিটার জায়গাটা নেবার লাগিয়া, অথচ আমরা টাকাও পাইলাম না, তার মধ্যে যে এখন তারা জায়গা নেবার লাগিয়া জবরদস্তি লাগাই দিলাতে আমরা টাকাটা আমরা দিয়া দেবো সরকার। আর রাস্তা হোক, রাস্তা হইলে তো সবেরই আরাম, আমরাও চাই যেখানে রাস্তা হইতো, কিন্তু আমরা অভিযোগ হইলে ওটা আমরা জায়গার প্রবলেমটা সলভ করে দেওয়া লাগিয়া। অন্য মানুষের তো নাই নাম, কিন্তু এখন দেখি ডকুমেন্টের মধ্যে তার নাম ঢুকে গেছে, ওটাও আমার অভিযোগ। আমার নাম সুপর্ণা নাথ। শিলচর রেল স্টেশন চত্বরের দুস্থদের মধ্যে খাদ্য এবং নতুন বস্ত্র বিতরণ করল রাষ্ট্রীয় শ্রীরাম সেনা। রবিবার সন্ধ্যায় সংস্থার সদস্যরা প্রথমেই ভবঘুরেদের মধ্যে নতুন বস্ত্র এবং খাদ্য বিতরণ করেন। আমরা রাষ্ট্রীয় শ্রীরাম সেনার পক্ষ থেকে, আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, রাষ্ট্রীয় শ্রীরাম সেনার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আর বিভিন্ন আমার বাইরে আছে, তো আমি এটাই বলছিলাম সেনার পক্ষ থেকে একটা কার্যক্রমে আয়োজন করেছি যে আমাদের কিছু সংখ্যক আমরা বড় বেলতে কিছু সংখ্যক নিম্নমানের মানুষদেরকে মানে আমাদের ছোটো ভাই বোন দিদি দাদা তাদেরকে আমরা কিছু জিনিস দিয়ে সাহায্য করতে চাই। আর রাষ্ট্রীয় শ্রীরাম সেনার পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আমাদের সাথে থাকুন, আর আমরা রাষ্ট্রীয় শ্রীরাম সেনার সাথে থেকে আমাদের কার্যক্রমকে সহযোগিতা করে তুলবেন। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। হিমন্ত বিশ্ব শর্মা বেঁচে থাকতে অসমে বাল্যবিবাহ হবে না, বিধানসভায় মুখ্যমন্ত্রী। কংগ্রেস করিমগঞ্জ আসন না ছাড়লেও তৃণমূল একাই লড়বে জানালেন সুস্মিতা। করিমগঞ্জের চরগোলা সেন্ট্রাল ব্যাংকে মহিলার তাণ্ডব। আজকের মতো প্রাইম টাইম খবর এ পর্যন্তই, নমস্কার।